উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড একজন ওলন্দাজ অস্ট্রেলীয় সামরিক কমান্ডো অফিসার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। তিনি একমাত্র বিদেশি যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। বাংলাদেশের প্রতি অপরিসীম ভালোবাসার জন্য বাঙালি জাতির কাছে তিনি বিশেষভাবে সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব। তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। ওডারল্যান্ড 1970 সালের শেষে বাটা শু কোম্পানির পরিচালক হিসেবে ঢাকায় আসেন। বাটা শু কোম্পানি থেকে 1978 সালে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় ফেরত যান। তিনি 6 ডিসেম্বর 1917 সালে জন্মগ্রহণ করেন। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের এক হাসপাতালে 2001 সালের 18 মে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ডের জন্য বিনম্র শ্রদ্ধা।